ইউটিউব কিন্তু দিন দিন এক একটা নতুন নতুন আপডেট দিয়ে কিন্তু আমাদের চমকে দিচ্ছে বলতে গেলে। মানে আজকে আমি আর একটা আপডেট দেখলাম, সেখানে বলা হচ্ছে না ইউটিউবের যে যেমন যে অ্যাপ রয়েছে সেখানে কী করো, তো আগে তোমরা ভিডিও আপলোড করতে পারতে, ভিডিও দেখতে পারতে, ভিডিও লাইক কমেন্ট ইত্যাদি করতে পারতে, এবং ইউটিউব যারা ক্রিয়েটর রয়েছে তাদের কিন্তু ইউটিউবের পারফরমেন্স দেখার জন্য creator.studio.com এই ওয়েবসাইটটাতে যেতে হতো, যেটা মোবাইল থেকে ব্রাউজার থেকে বা কম্পিউটার থেকে ব্রাউজার থেকে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারতে। এবং মোবাইলের জন্য একটা অ্যাপও ছিল ইউটিউবের ক্রিয়েটর অ্যানালিস্টিক, সেখানে ইউটিউব স্টুডিওতে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারতে যে হ্যাঁ তোমার চ্যানেলে এই গ্রোথ হয়েছে, এই ভিউজ এসছে, এই লাইক এসছে, কমেন্ট এসছে, এক্সেট্রা। তো এখন কিন্তু ইউটিউবের যে অ্যাকচুয়াল অ্যাপ, যে ইউটিউবের অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা থেকে কিন্তু তোমরা দেখতে পারবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি তোমার যে চ্যানেলের গ্রোথ রয়েছে, চ্যানেল কেমন পারফর্ম করছে সেটা কিন্তু তোমরা ইজিলি দেখতে পারবে। এর জন্য কিন্তু তোমাদের আলাদা করে অ্যাপ কিন্তু ডাউনলোড করার জন্য বা এই ওয়েবসাইট যার কিন্তু প্রয়োজন হবে না। তো সিম্পলি কীভাবে এটা করতে হবে সেটা আমি এই ফোনের স্ক্রিনে এসে তোমাদের দেখিয়ে দিই। ইউর চ্যানেলে ট্যাপ করার পর দেখতে পাবে যে এখানে তোমার চ্যানেল দেখাচ্ছে, চ্যানেল হ্যান্ডেল দেখাচ্ছে, কতগুলো ভিডিও রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে এগুলো দেখাচ্ছে, এবং তারপরে কিন্তু ম্যানেজ ভিডিও বলে একটা অপশন রয়েছে, তারপরেই রয়েছে দেখো যে একটা গ্রাফের মতো চিহ্ন, ঠিক আছে, একটা গ্রাফের মতো চিহ্ন রয়েছে সেইখানে যখনই তুমি ক্লিক করবে দেখো এখানে তোমার কিন্তু পুরো চ্যানেলের যে পারফরমেন্স যে পেজ সেটা কিন্তু খুলে যাবে। সেখানে দেখো প্রথমে 128 দিনের যে তোমার যে অ্যানালিস্টিক সরি 28 দিনের যে অ্যানালিস্টিক রয়েছে সেটা শো করবে। যেমন দেখো এখানে তোমার অল ভিডিওস রয়েছে, তার মধ্যে ভিডিও রয়েছে, তোমার যে বড়ো ভিডিও তুমি যেগুলো বানাও স্ট্যান্ডার্ড ভিডিও, তার সাথে শর্ট রয়েছে, লাইভ রয়েছে এবং পোস্ট রয়েছে, এই সমস্ত ক্যাটাগরিতে তুমি কিন্তু সব কিছু আলাদা আলাদা করে এখানে দেখতে পাবে এবং পুরো চ্যানেলের যেটা রয়েছে সেটাও কিন্তু তুমি দেখতে পাবে। দেখো প্রথমে ভিউজ দেখো, ভিউজ দেখতে পাচ্ছ, তার পাশে একটু স্ক্রল করে দেখো এখানে ওয়াচ টাইম শো করছে, তার পাশে একটু স্ক্রল করে দেখো এখানে সাবস্ক্রাইবার কত বাড়ছে সেটা দেখাচ্ছে, তার নিচে যদি একটু আসো দেখবে এখানে দেখা যাচ্ছে যে শর্ট, তোমার শর্টগুলো কেমন পারফর্মেন্স হয়ে করেছে এবং শর্টগুলো কেমন ভিউজ হচ্ছে সেটাও কিন্তু শো করছে। এবার তোমার টপ যে ভিডিও রয়েছে সেই টপ ভিডিওগুলো এবং লাইভ স্ট্রিম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে শো করছে, ঠিক আছে। এছাড়া তোমার যে শর্ট ভিডিওগুলো রয়েছে বা লং ভিডিও যাই থাকুক না কেন সেগুলো থেকে কেউ যদি রিমিক্স করে ভিডিও বানায় সে কতজন রিমিক্স করেছে এবং তার থেকে রিমিক্স থেকে কতগুলো ভিউজ হচ্ছে সেটাও কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তারপরে তোমার যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স অডিয়েন্সের কী হচ্ছে না এজ গ্রুপ শো করছে, তারপরে একটু স্ক্রল করে দেখো অডিয়েন্সগুলো অডিয়েন্সের জেন্ডার শো করবে, তারপরে একটু স্ক্রল করে দেখো জিওগ্রাফি অর্থাৎ কোথা কোথা কোন কোন কান্ট্রি থেকে তোমার অডিয়েন্স আসছে সেগুলো কিন্তু শো করবে। এক্ষেত্রে দেখো এবার যদি আমি ভিডিও শুধু ভিডিওতে যাই দেখো শুধু ভিডিও থেকে যে ভিউজ আসছে সেটা দেখা যাচ্ছে, শুধু শর্টস থেকে কতগুলো ভিউজ আসছে 28 দিনে দেখা যাচ্ছে, লাইভ থেকে কতগুলো এসছে এবং পোস্ট থেকে কতগুলো এসছে ইমপ্রেশন বা লাইকস এ সমস্ত কিন্তু তুমি প্রত্যেকটা স্ক্রল করে দেখতে পাবে। এবার শর্টের ক্ষেত্রে যদি একটা দেখা যাচ্ছে পার্টিকুলার শর্টে তুমি কতগুলো ভিউজ আছে সেটা যদি দেখতে চাও তাহলে সিম্পলি কী হবে না দেখো মানে কতগুলো ভিউজ চাই এবং পারফর্ম কেমন করে আছে, সিম্পলি একটা দেখো শর্টে যখন ক্লিক করবে শর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এই শর্টটার মধ্যে কিন্তু 1.2K ভিউজ এসছে, 21টা লাইক এসছে, 3টে কমেন্ট করেছে এবং 2টো শেয়ার হয়েছে, এটাও কিন্তু এখানে শো করে দিচ্ছে। এবং এবং দেখো এখানে সাবস্ক্রাইবার গেইন হয়েছে কি হয়নি সেটা দেখাচ্ছে এবং অডিয়েন্স রিটেনশন অর্থাৎ অডিয়েন্স কতক্ষণ তোমার ভিডিওটা ওয়াচ করেছে সেটাও কিন্তু এর মধ্যে শো করছে। এছাড়া কেউ মানে ইউটিউব সার্চ থেকে এসছে না শর্টফিট থেকে এসে করার কোথা থেকে এই চ্যানেলের ট্রাফিকটা এসছে এই শর্টটা থেকে এই শর্টটার জন্য সেটাও কিন্তু শো করছে। তো ব্যাস এটাই একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করেছিল, অবশ্যই আপডেটটা আমার ভালো মনে হয়েছে। তোমাদের যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরে ভিডিওতে, তখন ভালো থাকবে, টাটা।